হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বচ্ছ আহার নীলিমা। সর্ষে টমেটো পমফ্লেট, চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি 500 গ্রাম মতো পমফ্লেট মাছ নিয়েছি, এটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটিতে সামান্য একটু নুন এবং হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি এটিকে উল্টে দেব। মাছের দুপাশ ভাজা হয়ে গেছে, এবার এটিকে আমি তুলে নেব। এইভাবে আমি সবকটি মাছ ভেজে নেব। এবার এটিকে উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন, আর দিচ্ছি 2 টুকরো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা 1টি পেঁয়াজ ও 1 টুকরো আদার পেস্ট। এবার এটিকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 7 মতো নুন, দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার এটিকে ভালোভাবে কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি এখানে 1টি বড় সাইজের টমেটো ও 1 চামচ কালো সর্ষে বাটা, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটিকে ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। এবার এটিকে ভালোভাবে নেড়ে নেব। এভাবে আমি 5 মিনিট এটিকে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটিকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন অনেকটা জল শুকিয়ে এসছে। রেডি হয়ে গেছে আমার সর্ষে টমেটো পমফ্রেট। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।